বার আইটি আসোসিয়ে নব বার্ষিক একদিবসীয় ক্রিকেট টুর্ণামেঁট শহরের মিশন পড়ে অনুষ্ঠিত হয়ে যাই এই পরিপ্রেক্ষী আয়োজিত প্রথম ম্যাচক আসোসিয়েসন সভাপতি আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করে কম্পুটর জ্ঞানকৌশল সহ জড়িত বালেশ্বর ব্যবসায়ী ও সেমচারী এক বন্ধুত্বপূর্ণ টুর্নামেঁট আয়োজিত হয়েছিল কম্প্যুটর ডিলর ও কর্মচারী নিয়ে গঠিত ডেস্কটপ ল্যাপটপ প্রিণ্টর ও পেরিফে আদি চারিগোটি টিম মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ল্যাপটপ ও ডেকটপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ডেস্কটপ কু হে ল্যাপটপ টিম চাম্পিয়ন ঘোষিত হয়েছিল টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণ উৎসবের ওিশা আইটি এসোসিয়ে মুখ্য শ্রীনিবাস ত্রিপাঠী মুখ্য অতিথিভাবে যোগদে বালেশ্বর আইটি এসোসিয়ে একাদশীয় উদ্যম ভিএসি প্রশংসা করে কাৰ্যব্যস্ততা মধ্য সময় বাহ কৰি এই টুৰ্ণামেণ্ট আয়োজন কৰিব বেছি স্বাগত যোগ্য পদক্ষেপ বুলি আইটি আণ্টিভাইৰছ আছোচনৰ ৰাজ্য সম্পাদক অভিজিত মুখাৰ্জী এতিয়া মুখ্য বক্তা ভাৱে যোগদে সমস্ত খেৰা শুভেচ্ছা জান ধাৰা নিমিত বজাই ৰখিব পৰামৰ্শ দিৱসৰ অতিথি মানে উভয় চাম্পিঅন আৰু ৰণৰ্চ অপ দল ট্ৰফি ଓ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରିଥିଲେ ଏଥିସହିତ ମ୍ୟାନ୍ ଅଫ୍ ଦି ମ୍ୟାଚ୍ ମ୍ୟାନ୍ ଅଫ୍ ଦି ସିରିଜ୍ ବେଷ୍ଟ ବ୍ୟାଟ୍ସମ୍ୟାନ୍ ବେଷ୍ଟ ବୋଲର ଓ ସମସ୍ତ ଖେଳାଳିଙ୍କୁ ମୋମେଣ୍ଟ ପ୍ରଦାନ କରିଥିଲେ ବାଲେଶ୍ୱର ଆଇଟି ଆସୋସିଏସନର ସଭାପତି ଅଜୟ ପାତ୍ର ଏହି ଉତ୍ସବରେ ପୌରୋହିତ୍ୟ କରିଥିଲେ ବିପ୍ଳବ କୁମାର ଦାସ ଅଶ୍ୱିନୀ ଦାସ ସଂଗ୍ରାମ ପଣ୍ଡା ରାଜକିଶୋର ରଥ ସକିଲ ଅହମ୍ମଦ ଜିତେନ୍ଦ୍ର ନାୟକ ଜଗଜୀବନ ଦତ୍ତ ଅମିତାଭ ଦାସ ସାଗର ରାଉତଙ୍କ ସମେତ ଆସୋସିଏସନର କର୍ମକର୍ତ୍ତା ଓ ସଦସ୍ୟମାନେ ଉପସ୍ଥିତ ରହି ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକୁ ପରିଚାଳନା କରିଥିଲେ